সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় ডিজিটাল প্রযুক্তি এর দ্বিতীয় দিনের আলোচনা করব এবং বিস্তারিতভাবে বলবো তোমরা দ্বিতীয় দিনে মূলত কি কি কাজগুলো করতে পারো এবং দলীয়ভাবে কি কাজে অংশগ্রহণ করতে পারো চলো তাহলে দেখি দ্বিতীয় দিনে তোমাদের কি কি কাজগুলো করতে হবে ধাপ টু দ্বিতীয় কর্মদিবস নব্বই মিনিট প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ দ্বিতীয় দিনে তোমার কি কি করতে হবে এখানে বলা আছে টেবিল বা ডেস্ক তাই না আচ্ছা তুমি যে কোন একটা নিতে পারো টেবিল নিতে পারো ডেক্স নিতে পারো এরপর এখানে বলা আছে খাম অর্থাৎ খাম কেন প্রয়োজন হবে সাইবার ঝুঁকি মোকাবেলায় উপায় ঝুঁকি মোকাবেলার উপায় এই যে উপায় এবং নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতিগুলো এই যে দেখো এখানে পদ্ধতিগুলো কোডিং করে রাখার জন্য পোস্টার পেপার আর্ট পেপার বা সাদা কাগজ পুরনো ক্যালেন্ডার হেল্প ডেক্সের সামনে ঝুলিয়ে রাখতে হবে এই যে দেখো হেল্প ডেক্সের সামনে নাম লেখার জন্য এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন হবে কি পোস্টার পেপার সাদা পেপার এগুলো তোমাদের প্রয়োজন হবে হেল্প ডেস্ক সামনে নাম ঝুলিয়ে রাখার জন্য তাহলে দেখো কাজ একে কি করবে শিক্ষার্থীরা তাদের সমাধানগুলো আলাদা আলাদা খামে ভরে অর্থাৎ একটা চিঠির ভিতরে ভরে সমস্যার তালিকা অনুসারে কোডিং করবে অর্থাৎ কোডিং সেটা করতে পারো এ বি সি ডি ক খ গ ঘ দ্বারা কোডিং শিক্ষার্থী নিজের ইচ্ছা মতো বর্ণ বা সংখ্যা ব্যবহার করতে পারবে হেল্প ডেস্ক দুটি তৈরি করে সমস্যার তালিকা নিজ নিজ হেল্প ডেস্কের সামনে দেখো তো কোথায় বলছে সামনে ঝুলিয়ে দিবে এবং ডেক্সের উপরে সমাধানের খামগুলো সাজিয়ে রাখবে দেখো হেল্প ডেক্স দুটি তৈরি করে সমস্যার তালিকাগুলো নিজ নিজ হেল্প ডেক্সের সামনে ঝুলিয়ে দিবে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিজ নিজ হেল্প ডেক্সের সামনে ঝুলিয়ে দিবে এটা তোমরা কিভাবে করবে আমি একদম বিস্তারিত বলতেছি দেখো একটু পরেই ডেক্সের উপর সমাধানগুলো খামে সাজিয়ে রাখবে এবং ডেক্সের উপরে ওই সমস্যাগুলো সমাধান সাজিয়ে রাখবে তোমাদের মূল কাজই হচ্ছে এটা দ্বিতীয় দিনে এরপর এই কাজটু शिखरതിരെ নেচে এর হেল্প ডেক্সগুলোতে কাজ করছে কিনা তা নিজেরাই যাচাই করবে অর্থাৎ তোমার বন্ধুরা তোমার দলের লোক কাজ করছে কিনা সেটা দেখবে সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করার দলগুলো সদস্য নাগরিক সেবা নিয়ে কাজ করা দলগুলোর হেল্প ডেক্সে যাবে এবং নাগরিক সেবা নিয়ে কাজ করা দলগুলো সাধারণ সদস্যরা সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা দলগুলোর হেল্প ডেক্সে যাবে এভাবে দুটি হেল্প ডেস্ক থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাচ্ছে কি না তা শিক্ষার্থীরা নিজেরাই যাচাই করবে হেল্প ডেস্কগুলোতে কোনো সমস্যা পাওয়া গেলে শিক্ষার্থীরা একে অপরকে তা সমাধান করতে সহায়তা করবে এটা কাজ টু তার মানে আগে আমরা দেখে আসি এক নং কাজ এই যে তোমাদেরকে এভাবে একটা টেবিল বানাতে হবে অথবা তোমরা তোমাদের বিদ্যালয় থেকে এরকম একটা টেবিল বা ডেস্ক ব্যবহার করতে পারো ধরো তোমাদের ক্লাসের সবার সামনে থাকবে সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক এবং ক্লাসের পিছে মানে যে দুই জায়গায় ফাঁকা থাকে ওখানে থাকবে নাগরিক সেবা হেল্প এর উপরে তোমরা একটু দেখবা এর উপরে কি করছি আমি বলতো এই যে খাম হ্যাঁ এই খাম এই খামের ভিতরে কি থাকবে সমাধান লেখা থাকবে কিসের সমাধান লেখা থাকবে তোমরা একটু যদি দেখো এখানে বলা আছে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া সমস্যা এই সমস্যার সমাধান এই খামে লিখে রাখবা এটা তো সাইবার নিরাপত্তা তাহলে এই ভাইরাস মানে কি আমাদের শরীরে যে ভাইরাস হয় এটা না কিন্তু এটা হচ্ছে তোমাদের কম্পিউটার ভাইরাস মোবাইলে যে ভাইরাস ঢুকে এই ভাইরাস সুতরাং তোমার এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া সমস্যা এই সমস্যার সমাধান লেখা থাকবে এই কতে এবার বলা হচ্ছে সাইবার বুলিং এর শিকার হওয়া মানে অনলাইনে যে কমেন্টে বকাবকি করা স্ট্যাটাসের উপরে তাই না এই সমস্যা থেকে মুক্তি পাওয়া এটি লেখা থাকবে খ এ খ হচ্ছে তোমার কোডিং নাম্বার এরপর বলা আছে আইডেন্টিটি থেফট আইডেন্টি থেফটটা কি সেটা একটু দেখো পরিচয় গোপন রেখে তোমার ছবি ব্যবহার করছে মানে তোমার সব কাগজপাতি ব্যবহার করে অন্য একজন চালাচ্ছে এটাকে বলা হয় আইডেন্টি থেফট এখান থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করতে হবে সেটা এই যে তোমাদের কোডিং গতে লেখা থাকবে এপর বলা আছে জালিয়াতি এবং আর্থিক অপরাধের শিকার হয়েছে তুমি এগুলো তো সবই সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক তাই না অর্থাৎ তোমার এখান থেকে তুমি অনলাইনে বা সাইবার থেকে তুমি মুক্তি করতে পারবা মানুষকে সেই হেল্প দেখ সাহায্যের জন্য এই জালিয়াতি বা আর্থিক অপরাধ থেকে নিরাপত্তা পাওয়ার জন্য কি কি সমাধান আছে সেটা এই খামের ভিতরে তোমরা লিখে রাখবে ঠিক আছে তাহলে এই সমাধানগুলো কি হতে পারে তাই না এই সমস্যার সমাধানগুলো কি হতে পারে আমি তাও তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা তোমাদের জ্ঞান দ্বারা উল্লেখ করে নেবে তাহলে দেখো প্রথম কি ছিল ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া এখানে আমি লিখে এসেছি ক নাম্বারে কোডিং ক দেখো কোডিং ক ভাইরাস থেকে মুক্ত রাখার উপায় মানে তোমার কম্পিউটার বা তোমার মোবাইল এন্টি ভাইরাস ব্যবহার করতে হবে ডিভাইসের আপডেট রাখতে হবে অনেক পুরাতন ডিভাইস হয়ে গেলে সেখানে কি তোমার ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে এবার পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা পাইরেটেড কি দেখো কারো সফটওয়্যার ক্র্যাক ভার্সন বা দ্বিতীয় ভার্সন বা নকলটা ব্যবহার করা কিনে ব্যবহার না করে এটাকে বলা হয় পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা তুমি যদি এই কয়টা জিনিস মানো তাহলে তুমি ভাইরাস থেকে নিজের মোবাইলকে বা নিজের ডিভাইসকে মুক্ত রাখতে পারো এটা কিন্তু আমাদের শরীরের ভাইরাস না কারণ এখানে বলছে সাইবার নিরাপত্তা সুতরাং এটা হচ্ছে কম্পিউটার ভাইরাস বা মোবাইলের ভাইরাস দ্বিতীয় নাম্বার দেখো তোমাদের বলা আছে সাইবার বুলিং তাহলে সাইবার বুলিং থেকে তুমি কিভাবে রক্ষা পেতে পারো সাইবার বুলিং এর শিকারে সমাধান কি করবা অপরিচিত কাউকে বন্ধু না বানানো তোমার ফেসবুকে তোমার অপরিচিত তুমি বন্ধু বানাই রাখছো তোমার পোস্ট করলেই সে তোমাকে গালাগালি মেসেঞ্জারে গালাগালি করতেছে সুতরাং অপরিচিত ব্যক্তিরা তো গালাগালি করতে পারে তুমি পরিচিতরা কখনোই তোমাকে গালাগালি করবে না সুতরাং অপরিচিত কাউকে বন্ধু না বানানো এক প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া তোমার যদি অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করে তাহলে তুমি কি করবা আইনি ব্যবস্থা নেবা তাহলে তুমি এই সাইবার বুলিং থেকে কি করতে পারো তারা ওই অপরাধীকে ধরবে তখন তুমি কি সাইবার বুলিং এর শিকার থেকে সমাধান পাবা বা মুক্ত হবা এরপরে দেখো আইডেন্টি থেফট এখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই সমাধান লেখা থাকবে এই গতে এই কথাগুলো এই যে কথা না এই কথা তোমরা লিখবে কাগজে লেখা তোমরা এই খামের ভিতরে ভরে দিবা এই খামের ভিতরে থাকবে দেখো এই যে ভাইরাস থেকে মুক্তি পাওয়ার উপায় এই কথাগুলো তোমরা লিখবে কাগজে লিখে খামে ভরে দিবা এই এখানে ক নং খামে এই কোডিং এখানে যা নাম্বার থাকবে এখানেও ওই সমাধানই থাকবে কোডিং নাম্বার বলা হয় এরপর দেখো সাইবার বুলিং খতে আছে এই সমাধানগুলো লিখে তোমরা এই খ এই খামের ভিতরে অন্তর্ভুক্ত করে দিবা আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টি সম্পূর্ণ এরপরে দেখবো বলছে আইডেন্টিটি থেফট এই আইডেন্টিটি থেফট হচ্ছে তোমাদের পরিচয় পত্র কাগজপত্র সবকিছু ব্যবহার করে তোমার অন্য একজনে ব্যবহার করতেছে তোমার সবকিছু কাগজপত্র ছবি ইত্যাদি সবকিছু ব্যবহার করে মানে তোমার সব ডকুমেন্ট ব্যবহার করে অন্য কেউ তোমার নামে চালাচ্ছে এটাকে আইডেন্টিটি আইডেন্টি মানে চুরি তোমার পরিচয়পত্র এখান থেকে কি সমাধান পাওয়ার জন্য সমাধান রয়েছে তা এই প্রশ্নে উল্লেখ করে দিবে তাহলে আমি দেখি কি কি তোমরা এই এ দিবে তা আমি একটু বলে দিই দেখো আইডেন্টি থেফট থেকে মুক্তি পাওয়ার উপায় গুরুত্বপূর্ণ তথ্য ও কাগজ অপরিচিত কাউকে না দেওয়া সোশ্যাল মিডিয়াতে কাউকে অ্যাক্সেস না দেওয়া সোশ্যাল মিডিয়াতে অ্যাক্সেস মানে ধরো তোমার একটা জিমেইলে অন্য কাউকে অ্যাক্সেস দিলা পাসওয়ার্ডটা দিয়ে দিলা তুমি তোমার ফেসবুকের পাসওয়ার্ড ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিয়ে দিলা তাহলে কি করবে তোমার সব তথ্যগুলো নিয়ে যাবে না এর জন্য বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কাউকে অ্যাক্সেস না দেওয়া এই কথাগুলো লিখিয়ে তোমরা কি করবা এই খামের ভিতরে অন্তর্ভুক্ত করে দিবা বুঝতে পেরেছো এরপরে গহনং দেখো এই খামের ভিতরে তোমরা কি লিখে দিবা জালিয়াতি এবং আর্থিক অপরাধের শিকার দেখো এইটা যদি হয় কাউ সে সমাধান তুমি কি দিতে পারো তাকে জালিয়াতি ও আর্থিক অপরাধের শিকার থেকে মুক্তি পিন ও গুরুত্বপূর্ণ তথ্য কাউকে না দেওয়া ধরো তোমার টাকা লই যাবে না বিকাশের পিন নাম্বার দিলে বা নগদ বা রকেট এর জন্য পিন বা গুরুত্বপূর্ণ তথ্য না দেওয়া প্রতারকের ফাঁদে পা না দেওয়া লোভনীয় অফার দেখিয়ে কোনো তথ্য বা অর্থ চাইলে অর্থ চাইলে না দেওয়া ধরো আপনি পঞ্চাশ হাজার টাকা দেন আপনি এক কোটি টাকা পাবেন এমন যেন না বলা থাকে অর্থ জালিয়াতি না হয় প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া এই তথ্যগুলো কিসের জালিয়াতি যে খাম আছে কোডিং গহা এই যে দেখো তোমরা কোডিং গহা করে রাখছো না এই খামের ভিতরে অন্তর্ভুক্ত করে দিবে লিখে দিবা এইটা হচ্ছে তোমার যারা সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক নিয়ে কাজ করবে এখন তোমার প্রশ্ন স্যার আপনি সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক দিবেন আর হচ্ছে নাগরিক সেবা হেল্প ডেস্ক দিবেন না এটা তো হবে না স্যার তাহলে তোমাদের জন্য নাগরিক সেবা হেল্প ডেস্ক আমি তৈরি করে রেখেছি দেখো নাগরিক সেবা হেল্প ডেস্ক এখানে কি কি সমস্যা আছে সেগুলো নিচে লিখে রাখবে দেখো পাসপোর্ট সহজলভ্যতা করা এই একটা সমস্যা রয়েছে এই সমাধানটা এই খামের ভিতরে লিখে দিবে সমস্যা কি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যবস্থা এটা সমস্যা এই সমাধান এই ঘনং প্রশ্নে লিখে দিবে সুচিকিৎসার অভাব আছে এই সমস্যার সমাধান এই ঘতে লিখে দিবে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন এইটা তোমার এলাকায় সমস্যা রয়েছে এই সমাধান তুমি ঘনং প্রশ্নে লিখে দিবে আচ্ছা তাহলে তুমি কিভাবে দিতে পারো নাগরিক সেবা হেল্প দেখছে আমি চলে যাই দেখো পাসপোর্ট এই যে ক নাম্বার না এই যে দেখো কোডিং তোমার ক সুতরাং সমাধান থাকবে ক। পাসপোর্ট সহজলভ্য করার কৌশল অনলাইনে আবেদন করবা তুমি তাহলে তোমার ওখানে যাই ফর্ম পূরণ করার কোনো দরকার সঠিক তথ্য প্রদান দেখো পাসপোর্টে যদি তুমি সঠিক তথ্য প্রদান না করো তাহলে তো তারা অনুমোদন করবে না সেক্ষেত্রে তোমার অনেক দেরি হয়ে যাবে এর জন্য সঠিক তথ্য যেভাবে আছে তা প্রদান করতে হবে দ্রুত ফি প্রদান আমরা পাসপোর্টের জন্য আবেদন করি কিন্তু ব্যাংকে টাকাটা জমা দিই না এর জন্য দেরি হয় সুতরাং দ্রুত তুমি ওই পাসপোর্ট করার অর্থটা ব্যাংকে জমা দিয়ে দেবা এই যে সমাধান এইগুলো করলে আমরা দ্রুত পাসপোর্ট পেতে পারি এই কৌশলগুলো তোমরা লিখে কাগজে এই খামের ভিতরে অন্তর্ভুক্ত করে দেবে হ্যাঁ এরপর দ্বিতীয়টা দেখো এলাকা পরিষ্কার রাখার এই যে এলাকা পরিষ্কার রাখার ব্যবস্থা দেখো এলাকার পরিষ্কার রাখার কৌশল ময়লা আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলাতে হবে তুমি নির্দিষ্ট স্থানে যদি ময়লা ফেলাও তাহলে তো এলাকা ময়লা হবে না ময়লা পরিষ্কার করার জন্য লোক নিয়োগ করতে হবে অথবা তোমার এলাকায় যে ময়লা হয় এটা পরিষ্কার করার ব্যবস্থা করতে হবে দেখো ঢাকা শহরে কি করে সিটি কর্পোরেশন লোক নিয়োগ দেয় ময়লা পরিষ্কার করার জন্য আর গ্রামে কি হবে ময়লা পরিষ্কার করার জন্য লোক ঠিক করতে হবে এই সমাধান দুইটা যদি করতে পারো তুমি তাহলে তোমার এলাকাটা পরিষ্কার থাকবে আর তা তুমি এই যে খনং খামে লেখে অন্তর্ভুক্ত করে দিবে তোমাদের কিন্তু এই যে চারটা চারটা খাম প্রয়োজন হবে এরপরে আমরা চলে যাব দেখো খামে কি দেওয়া আছে সুচিকিৎসার ব্যবস্থা সমস্যা এটা তোমার এলাকায় সুচিকিৎসা নাই এখন সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য কিভাবে তুমি সমাধান সমাধান করতে পারো সেবা প্রাপ্তির চিকিৎসা ব্যবস্থা দুর্নীতি মুক্ত করা চিকিৎসা ক্ষেত্রে অনেক দুর্নীতি হয় যদি দুর্নীতি মুক্ত হয় তাহলে আমরা সুচিকিৎসা পাবো দালাল মুক্ত রাখা অত্র অঞ্চলে মানে আমরা জানি ডাক্তারখানায় গেলে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে হয় না দালালরা এগুলো করে অভিজ্ঞ ডাক্তার নিয়োগ দেওয়া ভালো ডাক্তার নিয়োগ দিলে আমরা কি সুচিকিৎসা পেতে পারি এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো সেবা দাতাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দেওয়া এখন তুমি অভিজ্ঞ ডাক্তার নিবা আর তোমার হসপিটালে বা তোমার এলাকায় তাদেরকে সুযোগ সুবিধা দিবে না তাহলে তো অভিজ্ঞ ডাক্তার থাকবে না এর জন্য বলা হয়েছে সেবা দাতাদের অর্থাৎ ডাক্তারদেরকে পর্যাপ্ত সুযোগ সুবিধা করে দেওয়া এই যে সমাধানগুলো তুমি লিখে এই যে গ নং খামে তুমি অন্তর্ভুক্ত করে দিবা এরপরে চলে যাই আমরা এ কি বলা আছে দেখো যাতায়াত ব্যবস্থার উন্নতি এই সমস্যাটার কিভাবে সমাধান তুমি করতে পারো যাতায়াত ব্যবস্থার উন্নয়ন কৌশল পুরাতন করো অর্থাৎ যে ভাঙ্গা রাস্তা গুলো আছে এগুলো মেরামত করতে হবে তোমার এলাকার যানবাহন চলাচলের মতো রাস্তা তৈরি করতে হবে অনেক বেশি যানবাহন চলে কিন্তু রাস্তা তৈরি করে রাখছে ছোট তবে তো হবে না তবে তো তোমার রাস্তা আবার নষ্ট হয়ে যাবে এর জন্য যানবাহন চলার মতো রাস্তা তৈরি করতে হবে এবং সঠিকভাবে আইন মেনে যানবাহন চলাচলের ব্যবস্থা করতে হবে তাহলে কি হবে বলতো তোমার যাতায়াত ব্যবস্থা উন্নত হবে আর এই কথাগুলো লিখবা এই কথাগুলো লিখে তুমি কোথায় অন্তর্ভুক্ত করে দিবা এই যে গহন ঘর বানানোর গহ এই খামের ভিতরে কি করবা অন্তর্ভুক্ত করে দিবা এবং এই যে নিচে এই যে দেখো তোমরা একটু নিচে লিখে রাখছি না এটা তোমরা কাগজে পেপারে রঙিন পেপারে লিখে এরকম ঝুলাই রাখবা সুতো দ্বারা এই যেভাবে আট করছি না আমি এভাবে ঝুলাই রাখবা আর এই জায়গাতে দেখো নাগরিক হেল্প এটা বড় একটা আর্ট পেপারে লিখে তোমরা নিচে আঠা দিয়ে লাগাই দিবা তোমাদের বা টেবিলে। এরপর এই যে লেখাগুলো আলাদা আলাদা কাগজে লিখে ঝুলাই রাখবা দেখো নিরাপত্তা অপরাধ এই কথাটা তোমরা এখানে লিখে রাখবা এরপরে এই যে ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়া এই সমস্যা এটা লিখে রাখবা কাগজে রঙিন পেপারে এরপর সুতো দ্বারা এরকম ঝুলাই দিবা এরপর সাইবার বুলিং এটা কাগজ দ্বারা লিখে রাখবা এরপর এখানে ঝুলাই দিবা আইডেন্টিটি থেফট এটা এখানে জুলাই রাখবা এটা এখানে জুলাই রাখবা আর তোমাদের টেবিলের উপর সম্পূর্ণ টেবিলের উপর কি করবা কাপড় বিছাই দিবা হ্যাঁ তোমরা এটা বাসা থেকে নিয়ে যেতে পারো অথবা তোমার শিক্ষক এটা ব্যবস্থা করে দেওয়ার জন্য বলবা এরপরে আমরা চলে যাই কাজ টু তে কি বলা আছে এই কাজ টু একটু পড়বো কাজ টু আমরা পড়ে নিছি তাই না কাজ টু তে কি বলা আছে এই যে দেখো আমি তোমাদের কি একটু বলি এই যে সাইবার নিরাপত্তা হেল্প ডেস্ক যে দল করবে এই দলের লোক এই নাগরিক সেবা হেল্প এখানে আসবে আইসা দেখবে ওদের কি কি সমস্যা আছে এবং এই যে নাগরিক সেবা হেল্প লোক তোমার সহপাঠী দেখবে তোমাদের এখানে কি কি সমস্যা আছে যদি সমস্যা থাকে পরামর্শ দিয়ে সবগুলো ঠিক করে নিবে এবং তোমাদের কাছ থেকে সেবা নিবে আবার তোমরাও তাদের কাছ থেকে সেবা নিবা এটি বলা ছিল তোমাদের কাজ টুতে তোমাদের এটি হবে দ্বিতীয় দিনের কাজ আর এই কাজগুলো করার জন্য কি কি সমস্যার সম্মুখীন হয়েছ এগুলো তোমরা কি করবা একটা খাতায় লিখে রাখবা যা তোমাদের তৃতীয় দিনের কাজে লাগবে আজকে এখানেই শেষ তোমাদের আগামীকালকে সকল পরীক্ষারই ভিডিও কিন্তু আমরা জয়স লাইব্রেরিতে দিয়েছি তোমরা চাইলে এখান থেকে দেখে আসতে পারো